ঈদের সকালে মুগ্ধতা ছড়ালেন মিম, ঈদের আনন্দ ভাগাভাগিতে সামিল হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী হলেও ঈদ উদযাপনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন তিনি। তাই তো ঈদের দিন সকালেই ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেকে সাজিয়ে ভক্ত অনুরাগীদের মুগ্ধতায় ভরিয়ে দিলেন এই অভিনেত্রী। সোমবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে এক আদুরে মুহূর্তের দৃষ্টান্ত উপস্থাপন করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় জুটির পরনে একই রঙের পোশাক, সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম, সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ঈদ মোবারক। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা। এদিকে ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কুরবানি দিচ্ছেন বলেও জানান। তার কথায় ঈদ মানে আনন্দ, আর কুরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে, তাদের জন্য এবারও থাকছি ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, তাই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সবাইকে ঈদ মোবারক। এর আগে ঈদ উল ফিতরে আশেপাশের মানুষজনকে শ্যামাই চিনি পোশাক উপহার দিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।